বন্ধুরা, সোলার হিটার বানানোর জন্য তোমাদের লাগবে দুটো অ্যালুমিনিয়ামের ক্যান এবং থার্মোমিটার। দুটো অ্যালুমিনিয়াম ক্যানের একটি ক্যান ব্ল্যাক এবং আরেকটি শাইনি সিলভার, অর্থাৎ একটি ব্ল্যাক আর একটি সাদা। প্রথমে ক্যান দুটিকে জল দিয়ে ভর্তি করো। এরপরে দুটো থার্মোমিটারকে দুটি ক্যানের মধ্যে প্লেস করো। এই অবস্থায় তোমরা টেম্পারেচার নোট করো। এখন ক্যান দুটিকে রোদের মধ্যে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেখে দাও। 3 ঘন্টা পরে তোমরা যখন টেম্পারেচার মেজার করবে, দেখবে ব্ল্যাক ক্যানের টেম্পারেচার অনেকটা বেশি, কারণ ব্ল্যাক তাপকে অনেকটা শোষণ করে। কি বন্ধু, তোমরা বানাও, খুব মজা পাবে।